হ্যালো, আসসালামু আলাইকুম দেশ বিদেশের প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি বিল্ডিং হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ সুমন মজুমদার, আমার বাড়ি কুমিল্লা জেলাতে। আজকে এই বিল্ডিংটিতে কীভাবে কী করা হয়েছে বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। মূল বিষয় হলো আজকের টপিকটা হলো কীভাবে 1000 স্কোয়ার ফিটের মধ্যে 4টে বেডরুম, 1টি ডাইনিং এবং 2টি টয়লেট, 1টি কিচেন দিয়ে অনেক সুন্দর করে একটা বাড়ির ডিজাইন করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটা আপনারা অন্তত পক্ষে পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে কীভাবে কী করা হবে। তো যারা আসলে বিল্ডিং করতে চাইতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা আপনারা দেখেন, তাহলে একটা আপনারা ড্রয়িংয়ের অনুযায়ী একটা কাজ করতে পারবেন। আর যারা আমার এই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন আগে এক নজরে আপনাদেরকে ড্রয়িংটা দেখা, এরপর আপনার সাথে বিস্তারিত কথা বলবো। এটা হলো বিল্ডিংয়ের মূল এরিয়া, হলো এটাই বিল্ডিংয়ের। আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে দেখতেছেন 29 ফিট, প্রস্থ দেওয়া আছে 34 ফিট, 29x34 ফিট, 1000 স্কোয়ার ফিট থেকে সামথিং 19x20। তো এখানে 2.5 শতক জায়গা হলে এনাফ, 2.5 শতক জায়গা থেকে একটু কম লাগে। আর এখানে দেখতেছেন প্রথমে প্রবেশ পথ সিঁড়ি রুম, এরপরে সিঁড়ি দিয়ে ঢুকে একটা ডাইনিং প্লেস থাকবে 10x11 ফিট, 10x11 একটা ডাইনিং প্লেস থাকবে। এখানে টোটালি দেওয়া আছে 4টা বেডরুম, প্রত্যেকটা বেডরুম সাইজ দেওয়া আছে 12x13, 12x13 প্রত্যেকটা বেডরুম সাইজ দেওয়া আছে। এখানে একটা কিচেন দেওয়া আছে 10x6ফিট, 10x6ফিট একটা কিচেন দেওয়া আছে। দুই পাশে 2টা টয়লেট দেওয়া আছে 4 ফিট করে, দুই পাশে 2টা টয়লেট দেওয়া আছে 4 ফিট করে। এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, আর যদি কোনো কিছু বুঝতে কষ্ট তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সামনে 2টা ব্যালকনি দেওয়া আছে 3.5 ফিট। তো আপনার সামনে ব্যালকনিগুলো, তো আসলে ড্রয়িংটা যদি আপনার কোনো কিছু বুঝতে কষ্ট হয় তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ যদি এরকম ডিজাইন বানাতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ইঞ্জিনিয়ার নাম্বার দিয়ে দেবো, আপনার ইঞ্জিনিয়ার সাথে চাইলে যোগাযোগ করে আপনার এই ড্রয়িংটা বানাতে পারেন। আমি আপনার নাম্বার দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনার ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে চাইলে আপনার এই ড্রয়িংটা বানিয়ে নিতে পারেন। আর আমি মোহাম্মদ সুমন মজুমদার, আমি বলছি আমি বাংলাদেশ সকল স্থানে গিয়ে কাজ করে থাকি, চাইলে আমাকে দিয়ে কাজটা করাতে পারেন। আপনারা ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করেন, ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজটা করাবেন, তাহলে 100% কাজটা ভালো হবে। আর এই বিল্ডিংটিতে টোটাল পুরো কমপ্লিট করতে এই বিল্ডিংটি 12-13 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বিল্ডিংটি 1000 স্কোয়ার ফিট, 12-13 লক্ষ টাকার মধ্যে পুরো বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে। চাইলে আপনারা এরকম একটি বিল্ডিং করতে পারেন, কারণ অনেক ছোটোখাটো জায়গার মধ্যে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন। এখানে 12টা ফ্লোর দিয়ে করা হয়েছে এই বিল্ডিংটি, মূলত 2তলা ফাউন্ডেশন দেওয়া আছে। তো যদি ছাদ পর্যন্ত কেউ করেন তাহলে 7 লক্ষ টাকার মধ্যে ছাদ পর্যন্ত কমপ্লিট হবে, আর পুরো কাজ 12 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হবে। চাইলে আপনারা আপনাদের বিল্ডিংটা ওইভাবে কাজটা করে নিতে পারেন, চাইলে আপনার বিল্ডিংটা আপনার এভাবে করে নিতে পারেন। আর এখানে ফিলারগুলো দেখতেছেন প্রত্যেকটা ফিলার সাইজ দেওয়া আছে 10x12, 15 ফিলারগুলো দেওয়া আছে 10x10। তো দোতলা ফাউন্ডেশনের জন্য এভাবে করলে এনাফ। আর যদি কেউ ফাউন্ডেশন বাড়াতে চান তাহলে আরও রড বাড়বে এবং ফিলার সাইজগুলো বাড়বে। আর এবং যদি কেউ কমাতে চান তাহলে 10x10 ফিলার দিলে এনাফ, 10x10 ফিলার দিয়ে আপনি 12 মিলি রড দিয়ে করতে পারেন। আর এটা 16 মিলি রড দেওয়া আছে, সম্পূর্ণ 16 মিলি রড দেওয়া আছে, আপনারা পুরো বিস্তারিত দেখুন। আর সিঁড়িটা সামনে দেওয়া আছে দেখতেছেন, সিঁড়ির জন্য আসলে খালি রাখা হয়েছে, বিমগুলো খালি রাখা হয়েছে, রডটা খালি রাখা হয়েছে, এ কারণে যেহেতু করে সিঁড়ির রডগুলো বিমের ভিতর দিয়ে ঢোকে এ কারণে রাখা হয়েছে। তো যারা এখনও আমাদের বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই বিডি কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরও উপকার হবে আর আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। এই কারণে যে আমি পরক্ষণে যে নতুন নতুন ভিডিওগুলো দেবো এগুলো আপনাদের সামনে সকল সময় চলে আসবে, এই কারণে বলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভাই বিল্ডিংটির আমি উপদেশ দিতেছি, যদি আপনার বিল্ডিংটি সুন্দর হয় তাহলে কেউ আমাকে একটা রুম দিয়ে দেবে না, বা আপনার কাজটা কমপ্লিট হলে বা কাজটা যদি সুন্দর হয় কেউ আমাকে একটা রুম দিয়ে দেবে না আমি থাকার জন্য। তো আপনার বিল্ডিংটিতে আপনি থাকবেন, তো আমি সকল সময় চাই যে আপনাদেরকে অনেক সহযোগিতা করে দেওয়ার জন্য, আপনাদেরকে একটু হেল্প করে দেওয়ার জন্য আমি সকল সময় চাই। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আজও আপনাদের সেবায় নিয়োজিত আছি। তো সবাই আশা করি এভাবে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। আর এখানে দেখতেছেন ফিলারগুলো এবং বিমগুলো সাইজ দেওয়া আছে 10x12 দেওয়া আছে বিমগুলো সাইজে। আর এটা মূলত 7 বিম হবে, এই বিল্ডিংটি মূলত 7 বিম হবে, এটা কোনো কনসেল হবে না, নিস্তালা 7 বিম হবে। তো চাইলে আপনার 7 বিম করতে পারেন। আর অনেকে বলতেছেন যে 7 বিম আর স্ল্যাব সাইজে কোন ডিফারেন্সটা কী, তো আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে আপনারা 7 বিমে আপনারা 7 বিম করুন, 7 বিম করলে কাজটাও ভালো হবে। যদি উপরে তালা হয় সমস্যা নাই, কনসেল বিমও করতে পারেন, আপনারা নিচতলায় অন্তত পক্ষে 7 বিম করুন। যদি 2তলা ফাউন্ডেশন আর যদি 1তলা ফাউন্ডেশন হয় তাহলে কনসেল করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি 2তলা ফাউন্ডেশন তাহলে 100% আপনার 7 বিম করতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।